বলিউডের 60 বছর বয়সী অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রী সিনেমার আইটেম গানে নাচতে চান। বরেণ্য অভিনেত্রী 20 বছর বয়সে আইটেম গানে পারফর্ম করতে হবে এই ধারণা বদলাতে চান। বলিউডের 80-90 দশকের সাড়া জাগানো এই অভিনেত্রী ভারতনাট্যম, কত্থক এবং উড়িষি নাচে পারদর্শী। সম্প্রতি লেহরেন রেট্টোকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে 60 বছর বয়সী মীনাক্ষী জানান, পুষ্পা 3 সিনেমার আইটেম গানে পারফর্ম করতে চান তিনি। বিষয়টি নিয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। একটি আইটেম গানে আমার নাচার ইচ্ছে আছে, আমার চাওয়া পুষ্পা 3 যা দেখে সিট থেকে উঠে সবাই বাহ বলবে। এটি একটি আইটেম গান, 20 বছর বয়সে আইটেম গানে পারফর্ম করতে হবে, আইটেম গানের জন্য এমন লুক হতে হবে, এই ধারণা বদলাতে চাই। অভিনয় থেকে দূরে থাকলেও ইন্ডাস্ট্রিতে ফেরার বিষয়ে এই অভিনেত্রী বলেন, অভিনয় ক্যারিয়ারে কমেডি কম করেছি, আজ পর্যন্ত আইটেম গান করিনি, এটা নিয়ে এখন আমার প্রবল ইচ্ছা। ১৯৮৩ সালে পেইন্টার বাবু সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মীনাক্ষীর। তার দ্বিতীয় সিনেমা হিরো, এতে তার বিপরীতে অভিনয় করেন জ্যাকি শ্রফ। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর আন্ধি তুফান, মেরি জং, শাহেনশা, দামিনী, মহাদেব, ডুয়েটের মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন, কিন্তু সব কিছু ছেড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে যান সন্তানদের জন্য। সেখানে একটি ড্যান্স স্কুল পরিচালনা করেন। কিছুদিন আগে মুম্বাইয়ে ফিরেছেন এই অভিনেত্রী। বিনোদন ডেস্ক, কালবেলা। Thank you.